ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে এনআইওএস ডিএলএড তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে কোর্স 506 এবং 507 পরীক্ষা বাতিল। কিন্তু আমি 21 ডিসেম্বর যেদিন 507 পরীক্ষা হয় সেদিনই আপনাদের এই খবর দিয়েছিলাম যে 506 ও 507 প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিলের সম্ভাবনা। সেদিন বলেছিলাম বাতিলের সম্ভাবনা। তারপরে গতকাল আমি জানিয়েছিলাম, বর্তমান পত্রিকায় যে নিউজ দিয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে পশ্চিমবঙ্গে কোর্স 506 ও 507 আবার পরীক্ষা হবে, পরীক্ষা ক্যান্সেল, এনআইওএস থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আপনারা অনেকে সেটা বিশ্বাস করেনি, ফেক নিউজ বলেছেন। এবং আজকে 26 ডিসেম্বর আমি এনআইওএসের টোল ফ্রি নাম্বারে ফোন করেও আপনাদেরকে কনফার্ম করেছিলাম যে না, পরীক্ষা বাতিল। এনআইওএসের যে প্রতিনিধি যিনি ফোনে আমার সঙ্গে কথা বলেছিলেন, সেই অডিও ক্লিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এবং সেখানেও আমি বলেছিলাম যে পরীক্ষা বাতিল বলেই তারা জানিয়েছে এবং ওয়েবসাইটে খুব দ্রুত তারা আপডেট দিয়ে দেবে। এবং আজকে সেই ওয়েবসাইট আপডেট দিয়েছে, আমরা এখন যাচ্ছি এনআইওএসের ওয়েবসাইটে। তো দেখুন, এনআইওএসের ওয়েবসাইটে পরিষ্কার লিখে দিয়েছে, পাবলিক নোটিশ ফর ক্যান্সেলেশন অফ ডিএলএড এক্সামিনেশন ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটা এনআইওএসের ওয়েবসাইট। তো চলুন আমরা ডাইরেক্ট ক্লিক করে দেখে নিই একবার কি রয়েছে ইনফরমেশন। সরাসরি আমরা ডাউনলোড করছি, দেখুন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট তো অবশ্যই নির্ভরযোগ্য, কিন্তু বিজ্ঞপ্তি এবং মজার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকাল, বর্তমান পেপারে যে বিজ্ঞপ্তি দেখিয়েছিলাম সেটাই আজকে এনআইওএসের ওয়েবসাইটে দিয়েছে ইংলিশ ভার্সনে। অর্থাৎ গতকাল বর্তমান পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিল, যেটার ওপর আমি দৃঢ় কণ্ঠে বলেছিলাম যে পরীক্ষা বাতিল, সেই কথাই সত্য হলো। 21 ডিসেম্বর থেকে আমি বলে আসছি পরীক্ষা বাতিলের সম্ভাবনা, এবং অবশেষে এনআইওএসের ওয়েবসাইটে সেটা জানিয়ে দিল যে পরীক্ষা বাতিল, এবং কবে পরীক্ষা হবে সেটা খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে, 7 দিনের মধ্যে সেটা জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন জায়গায় বারবার অনেক রকম তথ্য বলছে, আমি সেই বিতর্কে যাব না, কিন্তু আপনারা যারা আমার দেওয়া তথ্যের ওপর ভরসা করেছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই যে আপনারা আমার ওপর আস্থা রেখেছেন এবং ভরসা রেখেছেন, এবং আমি সত্য খবর দিই এমনটা আপনারা বারবার বলেছেন। এবং আর একবার প্রমাণিত হলো যে তথ্য আমি দিয়েছিলাম, যত রকমভাবে আমি তথ্য পেশ করেছিলাম সমস্তগুলোই সঠিক, এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনারা আমার পাশে ছিলেন, আগামী দিনেও পাশে থাকবেন। থ্যাংক ইউ।